আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক জানিয়ে গত ঘন্টার সৌদি আরবের কোভিড আপডেটটি গত চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৫ জন আর করোনা থেকে সুস্থ হয়েছে বিয়াল্লিশ জন মারা গিয়েছে একজন এখন পর্যন্ত সৌদি আরবে করোনা আসার পর থেকে আক্রান্ত পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো বারো জন করোনা থেকে সুস্থ হয়েছে পাঁচ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো পাঁচজন মারা গিয়েছে সর্বমোট আট হাজার আটশো বাইশ জন বর্তমানে ক্রিটিক্যাল অবস্থাতে আছে চুয়াল্লিশ জন করোনা রোগী এছাড়া সৌদিতে এখন পর্যন্ত টিকাদান কর্মসূচি কমপ্লিট হয়েছে চার কোটি ঊনসত্তর লক্ষ সাঁত্রিশ হাজার একশো তেইশ এছাড়া প্রিয় দর্শক বুস্টার ডোজের কার্যক্রম চলছে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে এবং যারা খুব বেশি অসুস্থ তাদেরকে অলরেডি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে এখন পর্যন্ত সাউদি আরবে বুস্টার ডোজ দেওয়া হয়েছে প্রায় তিন লক্ষ সাতাইশ হাজারেরও অধিক ডোজ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ